নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেল রুমাস লিটিল কিচেনে। আজকের রেসিপি কাঁচা আমের জেলি চাটনি। উপকরণ: কাঁচা আম, গন্ধরাজ লেবু, নুন, চিনি, কিশমিশ আর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, মৌরি। প্রথমে কুকারে আমগুলো সেদ্ধ করে নিলাম, তারপরে কড়াইতে শুকনো মশলাগুলো ভেজে নিলাম। তারপরে আমগুলোকে ছাড়িয়ে নিলাম সেদ্ধ করে, আর কড়াইতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার কড়াইতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে গরম হলো পরে আমটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়ালাম। বেশ কিছুক্ষণ নাড়ার পর নুন দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ আরও নাড়ার পর রঙটা চেঞ্জ হয়ে গেল, তারপরে চিনিটা দিয়ে দিলাম। এবার কিশমিশটা দিয়ে দিলাম, তারপরে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর রসটা, লেবুর রসটা দিয়ে দিলাম। লেবু রসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াতে থাকলাম, নাড়ানোর কিছুক্ষণ পর ভাজা মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা আরও কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। রেডি আমার কাঁচা আমের জেলি চাটনি। আবার আসবো আর একটা নতুন রান্না নিয়ে।